প্রাকৃতিক কোনো বিপর্যয়ের পর কোনো লাশের শরীর মহামারী রোগ সৃষ্টি করে এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা। গণহারে মানুষ গেলে লাশ পুড়িয়ে ফেলার চেয়ে কবর দেওয়া উত্তম বলেও মত দিয়েছেন সংস্থাটি। নিজস্ব ওয়েবসাইটে রিক্স পোজড বাই ডেড বডিস আফটার ডিজাস্টার শিরোনামে একটি নির্দেশনা প্রকাশ করে WHO। এতে বলা হয়েছে, সাধারণ মানুষ বিশ্বাস করে করোনা ভাইরাসের মৃত ব্যক্তির থেকে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ে, তবে এর কোনো প্রমাণ মেলেনি। কারণ মহামারীতে মারা যাওয়ার পর মানুষের শরীরে এই এজেন্টের বেশিরভাগই দীর্ঘ সময় জীবিত থাকে না, তবে লাশের সঙ্গে সংস্পর্শ অব্যাহত রাখলে যক্ষা বা রক্তবাহিত ভাইরাসের সংক্রমণ ঘটতে পারে। লাশ থেকে এক্ষেত্রে স্বাস্থ্যগত কিছু ঝুঁকি থাকে, যেমন কেউ যদি কলেরা বা রক্তপ্রদাহজনিত জ্বরে মারা যায় তাহলে তা ঘটতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা আরও বলেন, যেসব মানুষ নিয়মিত মৃতদেহ দাফন বা দাফন প্রক্রিয়া সম্পর্কে যুক্ত থাকেন তাদের যক্ষা বা রক্তবাহী ভাইরাস যেমন হ্যাপাটাইটিস বি, সি এবং HIV এবং গ্যাস্ট্রোইনটেস্টিনাল যেমন কলেরা, ইকোলি, হ্যাপাটাইটিস এ, রোটোভাইরাস, ডায়রিয়া, সালমানেলোসিস, সিকেলোসিস এবং টাইফয়েড জ্বর সংক্রমিত হওয়ার ঝুঁকি থাকতে পারে। সংস্থাটি জানায়, এসব তথ্য ও ঝুঁকির কথা একই সঙ্গে জরুরি বিভাগের কর্মী ও সাধারণ মানুষের সঙ্গে ছড়িয়ে দেওয়া উচিত, যাতে যথাযথ পূর্ব সতর্কতা অবলম্বন করা যায় যখন মৃতদেহ নড়াচড়া করা হয়। একই সঙ্গে আতঙ্ক ও ভুল বুঝাবুঝি এড়ানো যায়। এক্ষেত্রে বেশ কিছু পরামর্শ দিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তাতে বলা হয়েছে, যখন গণহারে মানুষ মারা যায় এবং মৃতদেহ আর শনাক্ত করা সম্ভব হয় না, তখন লাশ পুড়িয়ে ফেলাচ্ছে কবর দেওয়াই উত্তম। জনস্বাস্থ্যের জন্য গণকবর কোনো সুপারিশকৃত বিষয় নয়। এতে প্রচলিত সামাজিক গুরুত্বপূর্ণ আদেশগুলো লঙ্ঘিত হতে পারে। লাশের অন্ত্যেষ্টিক্রিয়ার সময় পারিবারিক আয়োজন ও সামাজিক রীতির প্রতি শ্রদ্ধা জানানো উচিত। যদি রীতিতে ভিন্নতা থাকে তাহলে প্রতি সামাজিক গ্রুপকে নির্ধারিত এলাকায় সংশ্লিষ্ট সরঞ্জামের মাধ্যমে তাদের নিজস্ব মর্যাদা রক্ষা করার চর্চা করতে দেওয়া উচিত, যেখানে কবরস্থান বা অন্ত্যেষ্টিক্রিয়া সম্পাদনের স্থান পর্যাপ্ত নয় সেখানে বিকল্প ব্যবস্থা নেওয়া উচিত।